ছন্দে ছন্দে হিসাব বিজ্ঞান অর্জন করি প্রকৃত জ্ঞান, ব্যয় সম্পদ আয়দায় চিনতে পারলে কে ঠেকায়। হিসাব বিজ্ঞানের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো তোমরা। হিসাব বিজ্ঞানের প্রকৃত বিশুদ্ধ জ্ঞানের জগতে আমি রিয়াজউদ্দিন তোমাদের সবাইকে জানাই স্বাগত। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই ক্লাসটি থেকে শিখতে পারবে প্রত্যক্ষ খরচ কি এবং এই প্রত্যক্ষ খরচগুলোর একটি তালিকা, অর্থাৎ সকল প্রত্যক্ষ খরচগুলো তোমরা একত্রে এই ক্লাসটিতে পাবে। তাহলে চলো আমরা একটা একটা করে জেনে নিই। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে প্রত্যক্ষ খরচ নির্ণয় করি এই প্রতিষ্ঠানগুলো মূলত দুই ধরনের, একটা হচ্ছে ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান, আরেকটা হচ্ছে উৎপাদনকারী প্রতিষ্ঠান। ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের কাজ হচ্ছে ক্রয় করে বিক্রয় করা, আর উৎপাদনকারী প্রতিষ্ঠানের কাজ হচ্ছে উৎপাদন করে বিক্রয় করা। ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে পণ্যদ্রব্য ক্রয়ের সাথে সরাসরি সম্পর্কযুক্ত খরচগুলোকে প্রত্যক্ষ খরচ বলে, আর উৎপাদনকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে পণ্যদ্রব্য উৎপাদনের সাথে সরাসরি সম্পর্কযুক্ত খরচগুলোকে প্রত্যক্ষ খরচ বলে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ক্রয় বিক্রয়কারী এবং উৎপাদনকারী প্রতিষ্ঠান মিলিয়ে সর্বমোট প্রত্যক্ষ খরচগুলো তিন ধরনের, যথা কাঁচামাল ক্রয় সংক্রান্ত বা শুধু ক্রয় সংক্রান্ত ব্যয়, মজুরি বা শ্রম সংক্রান্ত ব্যয় এবং প্রত্যক্ষ অন্যান্য ব্যয়। অর্থাৎ প্রত্যক্ষ খরচগুলো মোট তিন রকম। এই যে প্রত্যক্ষ ব্যয় তিন ধরনের, এটা মনে রাখার একটা টেকনিক দিচ্ছি জাস্ট তোমাদের সুবিধার্থে। দেখো, এই প্রত্যক্ষ শব্দটিতে তিনটি বর্ণ আছে, প, ত, খ। যখনই ভুলে যাবে প্রত্যক্ষ ব্যয় সর্বোচ্চ কয় ধরনের, তখনই এটার বর্ণ গুনবে। আবার পরোক্ষ ব্যয়ের ক্ষেত্রে সেম ম্যাজিক, পরোক্ষতেও তিনটা বর্ণ, সেখানেও পরোক্ষ ব্যয়গুলো সর্বোচ্চ তিন ধরনের। এই নিয়ে আমার ক্লাস আছে, তোমরা দেখে নিতে পারো। তো যাই হোক বন্ধুরা, এই যে প্রত্যক্ষ ব্যয় তিন ধরনের, চলো আমরা জেনে নিই এই কাঁচামাল ক্রয় করতে কী কী ব্যয় হয়, মজুরি সংক্রান্ত ব্যয়গুলো কী কী, প্রত্যক্ষ অন্যান্য ব্যয়গুলো কী কী। শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমরা দেখব যে কাঁচামাল ক্রয় করতে কী কী ব্যয় হয় বা শুধু ক্রয় করতে কী কী ব্যয় হয়। প্রথমে আছে শিক্ষার্থী বন্ধুরা ক্রয়, তারপর হলো ক্রয় ব্যয়, তারপর প্রদত্ত ব্যয়, ক্রয় কর, ক্রয় শুল্ক, ক্রয় পরিবহন, কুলির মজুরি, কুলির চার্জ, জাহাজ ভাড়া, জলযান ভাড়া, পণ্য বিমা এবং ডেমারেজ। আরও আছে শিক্ষার্থী বন্ধুরা ক্রয় সংক্রান্ত ব্যয়, যথা আমদানি শুল্ক বা তাকে শুধু শুল্ক বলে, ডক চার্জ, মাল খালাস খরচ, রেলওয়ের ভাড়া, ট্রাক ভাড়া, গুদাম ভাড়া, গুদামঘরের সকল খরচ। গুদামঘর যদি তোমার না থাকে তাহলে তুমি অন্যের গুদামে রাখলে ভাড়া দিবে, আর যদি তোমার গুদামঘর থাকে সেক্ষেত্রে ওই গুদামঘরের সকল খরচগুলো প্রত্যক্ষ খরচ হিসেবে গণ্য হবে, যদি সেটা ক্রয়কৃত পণ্যের গুদাম ভাড়া হয়ে থাকে, ক্রয়কৃত পণ্যের গুদামঘর হয়ে থাকে। তারপর হলো ঠেলাগাড়ির ভাড়া, ভ্যান গাড়ির ভাড়া এবং গরুর গাড়ি ভাড়া। শিক্ষার্থী বন্ধুরা, কাঁচামাল ক্রয় বা শুধু ক্রয় সংক্রান্ত এই 23 ধরনের প্রত্যক্ষ খরচ আছে। এরপর আমরা দেখব হলো মজুরি বা শ্রম সংক্রান্ত প্রত্যক্ষ ব্যয়গুলো কী কী। প্রথমে আমরা দেখব প্রত্যক্ষ মজুরি বা প্রত্যক্ষ শ্রম, তারপর উৎপাদন মজুরি বা উৎপাদন শ্রম, কারখানার মজুরি বা কারখানার শ্রম। এই ছয় ধরনের বা এই ছয় নামে ডাকা হয় এই উৎপাদন সংক্রান্ত যে মজুরি বা প্রত্যক্ষ মজুরিকে। তারপরে শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখব হলো প্রত্যক্ষ অন্যান্য ব্যয়। এই প্রত্যক্ষ অন্যান্য ব্যয়ের মধ্যে প্রথমে আছে বিশেষ নকশা, তারপরে আছে চার্ট সংক্রান্ত ব্যয়, এরপরে আছে সাজ সংক্রান্ত ব্যয়, তারপর আছে গবেষণা ব্যয়, তারপর আছে পরীক্ষা ব্যয় বা পরীক্ষামূলক ব্যয়, তারপরে আছে হলো বিশেষ ধরনের কলকব্জা ভাড়া। এগুলো হলো প্রত্যক্ষ অন্যান্য ব্যয়ের মধ্যে পড়ে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, কাঁচামাল ক্রয় সংক্রান্ত বা শুধু ক্রয় সংক্রান্ত ব্যয় হলো 23 ধরনের, আর মজুরি সংক্রান্ত ব্যয় 6 ধরনের, আর প্রত্যক্ষ অন্যান্য ব্যয় হলো 6 ধরনের। এই মোট 35 ধরনের প্রত্যক্ষ ব্যয় আছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে বলে রাখি, এই 35 ধরনের ব্যয় হয় হলো উৎপাদনকারী প্রতিষ্ঠানের, আর যেগুলো শুধু ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান তাদের হলো শুধু এই 23 ধরনের প্রত্যক্ষ ব্যয়। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অত্যন্ত তথ্য নির্ভর এবং বিশেষ কৌশল নির্ভর ও বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণমূলক এই ক্লাসটি থেকে ব্যাপক উপকৃত হয়েছে। তাই অনুরূপ ক্লাস পেতে শুনতে পয়েন্ট অফ অ্যাকাউন্টিং এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।